আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মকর্তী বাচ্য। কর্মকর্তী বাচ্য কাকে বলে? না, যে বাচ্যে কর্তৃপদ থাকে না, যে বাচ্যে কর্তৃপদ থাকে না অর্থাৎ কর্তা থাকে না, কর্মপদকেই কর্তৃরূপে বা কর্তৃপদ বলে মনে হয়। অর্থাৎ কর্মই থাকে, কর্তা থাকে না, কিন্তু কর্মটা কিভাবে বসে? কর্তার মতো বসে। কর্মটা বাক্যের মধ্যে কর্তার ভূমিকা নেয়, তাকে কর্মকর্তী বাচ্য বলে। উদাহরণ যেমন শঙ্খ বাজে, এখানে দেখো কর্তা নেই, শঙ্খ তো একা একা বাজতে পারে না, শঙ্খকে কেউ বাজায়, তাহলে কেউ সীতা গীতা রীতা কেউ না কেউ বাজাচ্ছে শঙ্খ, সীতা শঙ্খ বাজায় বা গীতা শঙ্খ বাজায়, তাই তো? শঙ্খ একা একা বাজতে পারে না, কিন্তু আমার বাক্যটা রয়েছে শঙ্খ বাজে, মনে হচ্ছে না যে শঙ্খ নিজে নিজে বাজছে, শঙ্খকে এখানে যেন মনে হচ্ছে কর্তা, কিন্তু শঙ্খ তো কর্তা নয়, কি বাজে না শঙ্খ বাজে। এখানে কি দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়, তার মানে শঙ্খ হচ্ছে কর্ম, কিন্তু শঙ্খ এখানে কর্তার ভূমিকা পালন করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কর্মকর্তী বাচ্য। অর্থাৎ একা একা কাজ করতে পারছে না, কিন্তু এমনভাবে বাক্যে প্রযুক্ত হচ্ছে যেন মনে হচ্ছে সে একাই কাজটা করছে। শঙ্খ বাজে, শঙ্খটা হচ্ছে কর্ম, কিন্তু এখানে কর্তার ভূমিকা লাভ করছে বা গ্রহণ করছে বলে একে কর্মকর্তী বাচ্য বলে। একই রকমভাবে গাড়ি চলে, কলস ভরে, বাঁশি বাজে, কোনোটাই কিন্তু একা একা হচ্ছে না, কেউ না কেউ চালাচ্ছে বা করছে। অর্থাৎ কর্তা একটা রয়েছে, কিন্তু কর্তা এখানে উচ্চ এবং কর্মটা এমনভাবে ব্যবহৃত হয়েছে এবং তার সঙ্গে কর্মের অনুসারী এমনভাবে ক্রিয়া তৈরি হয়েছে যেন মনে হচ্ছে যেন এগুলো নিজেই কাজটা করছে, শঙ্খ গাড়ি কলস। সেক্ষেত্রে এইগুলো কর্ম হওয়া সত্ত্বেও কর্তার ভূমিকা লাভ করছে বলে বা পালন করছে বলে এটাকে বলা হচ্ছে কর্মকর্তী বাচ্য। এই ধরনের বাক্যগুলোকে বলা হচ্ছে কর্মকর্তী বাচ্যে রয়েছে। কর্মকর্তী বাচ্যের বৈশিষ্ট্য, যখন ক্রিয়াকে কে ও কি দিয়ে প্রশ্ন করে, যখন ক্রিয়াকে কে ও কি দিয়ে প্রশ্ন করে একই উত্তর পাওয়া যায় তখন কর্মবাচ্য হয়। কে দিয়ে প্রশ্ন করলে কি হয়, আমরা জানি কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃ হয়, কর্তা। ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যায়, মানে কে দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যাচ্ছে আর কি দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। কিন্তু এখানে এই বাচ্যের ক্ষেত্রে ক্রিয়াকে কে ও কি দিয়ে প্রশ্ন করে একই উত্তর পাওয়া যাচ্ছে, তখন তাকে কর্মকর্তী বাচ্য বলছে। যেমন কে বাজে, শঙ্খ বাজে, কি বাজে, শঙ্খ বাজে, গাড়ি চলে, কে চলে, গাড়ি চলে, কি চলে, গাড়ি চলে। তার মানে অ্যাকচুয়ালি এগুলো কর্ম, কিন্তু কর্তার ভূমিকা পালন করছে বলে কে দিয়ে প্রশ্ন করেও আমরা উত্তর পাচ্ছি, সুতরাং এটা কর্মকর্তী বাচ্য। কর্মকর্তী বাচ্যের আরেকটা বৈশিষ্ট্য, কর্মকর্তী পদ না হলে কর্মকর্তী বাচ্যই হয় না, কর্মকে কর্তৃপদ হতে হবে, মানে কর্তৃপদের ভূমিকা লাভ করতে হবে, না হলে কর্মকর্তী বাচ্য হবে না। এই যে এগুলো কর্ম তো, শঙ্খ গাড়ি কলস সবই কর্মপদ, কিন্তু এখানে কর্তার ভূমিকা লাভ করছে, আর এটা যদি না হয় তাহলে কর্মকর্তী বাচ্য হবে না। তার মানে এই ধরনের যে বাক্যগুলো রয়েছে বা থাকে সেগুলো হচ্ছে কর্মকর্তী বাচ্যে থাকে। আশা করি তোমরা কর্মকর্তী বাচ্য বুঝতে পেরেছ। এর পরের ক্লাসে আমরা বাচ্য পরিবর্তনে যাবো।